হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রিয়াকশন ভিডিও। আর আজকে কি রিয়াকশন দিব সেটা তো বুঝেই ফেলেছেন অলরেডি। আজকে রিয়াকশন দিচ্ছি আমাদের দেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ইউটিউব চ্যানেল দ্য আজাইরা এলটিডি লিমিটেডের নতুন একটি ব্লাস্ট। গত বছরও ছিল তাদের বসেন বসেন, এবার হচ্ছে ঢেলে দেই। সো ঢেলে দেই, আমরা সবাই এই বিষয়ে যারা ইউটিউববাসী আছি, যারা ইন্টারনেট, যারা সোশ্যাল মিডিয়ায় থাকি সবসময়, তা আমরা এই শব্দটার সাথে পরিচিত। এই শব্দটি কে বলেছেন সেটাও আমরা সবাই জানি। ঢেলে দেই গানটা কিন্তু তাদের সেই বসেন বসেন খুব মনে হচ্ছে ছাপিয়ে যাবে। আজার এলটিডির মানেই তো নতুন কিছু, নতুন চমক। আজার এলটিডির সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলের নতুন এবং আমার মাধ্যমে প্রথমে ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, অরিজিনাল সংটাও দেখে নেবেন, সেটা না দেখলে কিন্তু মিস করবেন। সো তাহলে কথা না বলি আর গানটা এনজয় করি। ওকে, ডেডিকেটেড টু অল চাওয়ালা মামাস। বসেন, সবাই বসে যান, এখন চা ঢেলে খাওয়ানো হবে সবাইকে। চিল্লা মার্কেট ফাউন যাইব। ওরে সং, ওরে সং, কি গান টানা বানাইলো। ইট মারলে পাটকেল খেতে হয় একটা প্রবাদ আছে আমাদের দেশে, সেরকম একটা জবাব দিয়েছে আজের এলটিডি। কিছুদিন আগে দেখলাম যে মিস্টার তাহিরে আঙ্কেল দা হুজুর, উনি খুব সুন্দরভাবে বলেছেন যে ওনাকে নিয়ে গান বানিয়েছে বলে পদ্মহিরণ এসএসসি পরীক্ষা ফেল করেছে। উনি সেটা খুব ওয়াজ মাহফিলে বলেছেন, যেটা যদিও কোনো যুক্তিসঙ্গত কথা না, ওয়াজ মাহফিলে এই ধরনের কথাবার্তা কেন বলবেন উনি। লেটেস্ট নিউজ হচ্ছে পদ্মহিরণ কিন্তু এসএসসি পরীক্ষা ফেল করে নাই, তার বাবার চ্যালেঞ্জ করেছিল বোর্ডকে, সেখানে সে হায়ার ম্যাথ সাবজেক্ট একটাতে গিয়েছিল, সেটাতে সে ভালোভাবে উত্তীর্ণ হয়েছে এবং তার রেজাল্ট হয়েছে A-। সো
তার দোয়া, সে যেটা বললো যে তার দোয়ায় নাকি সে ফেল করছে, এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। যারা ওয়াজ করেন এই ধরনের মাহফিল যারা করেন, এই জন্য তারা কোনোভাবেই মানুষের জন্য ভালো কিছু দাওয়াত নিয়ে আসতে পারেন না। আজার এলটিডি যেটা করছে সেটা আমি বলবো যে ভালো করছে, তারা এটা প্রতিবাদ করছে, তারা প্রতিবাদ করতেই পারে, প্রতিবাদ আমরাও করতে পারি, তারা গানের মাধ্যমে প্রতিবাদ করছে, তারা এখানে খারাপ কিছু বলে নাই। আল্লাহকে নিয়ে তো আল্লাহ নবী রাসূল ধর্ম নিয়ে তো কিছু বলেই না, সে যারা বলে যে তারা ধর্ম নিয়ে বলছে, তারা হুজুর নিয়ে বলছে, তারা হুজুর নিয়েও কিছু বলে নাই, তার ডায়লগ নিছে, ব্যাস ডায়লগ দিয়ে গান হয়ে গেছে। যাই হোক, ইট মারলে পাটকেল খেতে হয়, এটা আরেকবার দেখাইলো, অনেক কিছু বলে ফেললাম। যাই হোক, আজেরা এলটিডির ফ্যানরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সাথে থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ঢেলে দিছে। সো আমাকে একটু ঢেলে দিয়েন, যদি সম্ভব হয় আমাকে একটু লাইক কমেন্টস, আমার চ্যানেলে সাবস্ক্রাইব ভালো করে ঢেলে দিন, উঁচু বাই দিয়েন পারলে। ওকে, টেক কেয়ার।